এখন থেকে 960 টাকার বিনিময়ে আপনিও কিন্তু ফেসবুকের ব্লু টিক ভেরিফিকেশন বা মেটা ভেরিফিকেশন কিন্তু আপনারা নিতে পারবেন। কিভাবে নেবেন চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। শুরুতেই আপনি আপনার ফেসবুকের প্রোফাইল বা হচ্ছে থ্রি লাইন যেখানে থাকবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে প্রোফাইল পিকচারের সাথে যে নামটা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা থ্রি ডটস রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন মেটা ভেরিফাইড নামে একটা অপশন রয়েছে। ওকে, এই মেটা ভেরিফাইডে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে সরাসরি এই অপশনটা চলে আসছে, অনেকেরই সাইন ইন শব্দটা দেখাবে, সো আপনারা সাইন ইন করে নেবেন। দেন নিচের দিকে দেখেন সাবস্ক্রাইব নামে একটা অপশন রয়েছে, সো আপনি এই সাবস্ক্রাইবে একটা ক্লিক করবেন। সাবস্ক্রাইবে ক্লিক করার পর এখন এখান থেকে বলছে যে আপনাকে 960 টাকা প্রতি মাসে প্রোফাইল ভেরিফিকেশনের জন্য পে করতে হবে। ওকে, আর এই টাকাটা এখন পরিশোধ করতে হবে এবং কার্ডটাকে অ্যাড করে রাখতে হবে, এবং প্রতি মাসে কিন্তু কার্ড থেকে আপনার সেই টাকাটা কিন্তু কেটে নিয়ে যাবে। আর এখন যে টাকাটা কেটে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর যদি কোনো কারণবশত আপনার তারা এই ব্লু টিক ভেরিফিকেশনটা না দিতে পারে, মানে আপনার অ্যাকাউন্টটা যদি অথেন্টিক না হয়, কোনো প্রবলেম থাকে, তাহলে তারা কিন্তু এই ব্লু টিক ভেরিফিকেশনটা আপনাকে দিবে না। তখন কিন্তু এই যে 960 টাকা কেটে নিয়ে গেল, এটা কিন্তু আবার আপনার কার্ডে ব্যাক করবে বা পেপালে এটা ব্যাক করবে। ওকে, সো এটাকে এখন আমি টাকাটা আগে পরিশোধ করি। পরিশোধ করার জন্য নিচের দিকে দেখেন পে নাও নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা অপশন আসছে, সেটা হচ্ছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। ঠিক আছে, অনেকেরই হয়তো বা ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদের হচ্ছে পেপাল দেখাতে পারে, আরও বেশ কিছু পেমেন্ট গেটওয়ে দেখাতে পারে, বাংলাদেশ থেকে করতে গেলে শুধু এটা দেখাবে। সো আপনি এখান থেকে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটুকু দিবেন, তারপর সিভিভি দিবেন, তারপরে আপনাকে দিতে হবে ক্রেডিট কার্ডের মেয়াদ। এই ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে কিন্তু সেভ করতে হবে। ওকে, কার্ড অ্যাড করার আগে একটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের ডেবিট অথবা ক্রেডিট কার্ড যাই থাকুক সেটা ডুয়েল কারেন্সির কার্ড হতে হবে, এবং এটাতে মাস্ট বি ডলার লোড থাকতে হবে। যেমন আমার এটা হচ্ছে ইবিএলের একোয়া কার্ড, এটাতে কিন্তু ডলার লোড করা আছে। সো এটা আমি এখন আপনাদেরকে অ্যাড করে দেখাবো। শুরুতেই আমি আমার কার্ডের নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে দেখেন অটোমেটিক কিন্তু নামের অপশনটা চলে আসছে, আর নামটা কিন্তু অটোমেটিক বসে গেছে। কান্ট্রিটাও বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, তারপর এখান থেকে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে, তারপর ফ্ল্যাট নাম্বার দিতে হবে, সিটি দিতে হবে, পোস্টকোড দিতে হবে। ওকে, আমি সবগুলো তথ্যই ফুলফিল করে আবার আপনাদের সাথে আসছি। ওকে, আমি কিন্তু আমার অ্যাড্রেস, তারপর হচ্ছে ফ্ল্যাট নাম্বার এবং সিটি, পোস্টকোড সব কিছুই দিয়ে দিয়েছি। এখন নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে সেভ নামে, সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে, সো এখান থেকে আবারও নিচের দিকে সাবস্ক্রাইব অপশনটা রয়েছে, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বলছে পেমেন্ট সাকসেসফুল। ঠিক আছে, আমার এখান থেকে কিন্তু কাজটা শেষ। এখন নিচের দিকে নো থ্যাঙ্কস এটা দিয়ে আমি ওকেটাতে প্রেস করে দিব, আবার হচ্ছে এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিব। ওকে, আমার কাজ কিন্তু এখন এখান থেকে শেষ। এখন দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস আসছে, এখান থেকে বলছে কনফার্ম ইউর প্রোফাইল ইনফরমেশন। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে বলছে নামের কথা, সো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি আপনার নামটুকু চেঞ্জ করে দিতে পারেন। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, অবশ্যই এটাকে ভেরিফিকেশন করতে গেলে আপনার এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যুক্ত করতে হবে, আর ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা থাকবে সেটাই এখানে বসাতে হবে। আপনি যদি কোনো স্টাইলিশ নাম দেন বা ডাক নাম দিয়ে দেন বা এনআইডি কার্ডে আরেক নাম দেন, তাহলে কিন্তু এটা ভেরিফিকেশন মোটেও হবে না। ঠিক আছে, সো দুইটা নামে বাংলা ইংলিশ যেটাই লেখেন সেটা কিন্তু আপনার এনআইডি কার্ড অনুসারে লিখতে হবে, তবে আমি আপনাদেরকে বলো ইংলিশে লেখার জন্য। ওকে, সো আমি এখান থেকে নামটুকু ইংলিশে দিয়ে দিচ্ছি, ইংলিশে নামটুকু দিয়ে দিলাম। এখন হচ্ছে রিভিউ চেঞ্জ, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এটা শেষ, নিচের দিকে হচ্ছে সেভ চেঞ্জেস, সো এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে প্রোফাইল ফটোর কথা বলছে, সো এখানে ক্লিক দিয়ে একটা অথেন্টিক প্রোফাইল ফটো দিতে হবে। ঠিক আছে, যেটা ক্লিয়ার থাকতে হবে, ছবিটা ভালো রেজুলেশন হতে হবে এবং একদম ক্লিয়ার চেহারা দেখা যেতে হবে। ধরেন আপনি এমন একটা ছবি দিয়েছেন যেটাতে হচ্ছে আপনার ফুল বডি দেখা যাচ্ছে, বিষয়টা এরকম না, ফেসটা যেন ভালো করে দেখা যায়। ঠিক আছে, আর কিছুটা বডি দেখা যায়, সোজা কথা পাসপোর্ট সাইজ ছবি তুলতে গেলে যেরকম হয় এরকম, এবং ফেজের মধ্যে যেন চতুর্দিকে আলো থাকে। একটা ক্লিয়ার ছবি, ভালো রেজুলেশনের ছবি, আপনার পারলে একটা DSLR ক্যামেরা দিয়ে তুলে এটাতে কোনো প্রকার এডিট করবেন না, এইভাবে আপনারা অ্যাড করবেন। আর যেটা আপনার প্রোফাইলে আছে সেটা যদি ঠিক থাকে তাহলে এখানে কিছু করতে হবে না। ধরেন আমার এই ছবিটা ঠিক আছে, সো আমি এখান থেকে কেটে দিব। আর আপনাদের যদি ঠিক না থাকে তাহলে এই যে আপলোড নিউ প্রোফাইল ফটো এখানে ক্লিক দিয়ে অ্যাড করে দিবেন। ওকে, তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন, দিয়ে যদি আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু না থাকে তাহলে সেটাকে আপনি চালু করে দিবেন। ওকে, আমার এটা চালু করা আছে, সো আমি এখান থেকে ক্রস দিয়ে দিচ্ছি। এখন নিচের দিকে হচ্ছে নেক্সট নামে যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে বলছে
যে আইডি কনফার্ম করার জন্য যে কোনো একটা সিলেক্ট করতে হবে, হয় ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড। ওকে, সো যে যেটা অ্যাড করতে চান, তবে একটা কথাই, সেটা হচ্ছে আপনারা প্রিভিয়াস যে তথ্যগুলো দিয়েছেন, নামগুলো দিয়েছেন, মানে এই ড্রাইভিং লাইসেন্স হোক, পাসপোর্ট হোক বা ন্যাশনাল আইডি কার্ড হোক, সেটার সাথে কিন্তু মিল থাকতে হবে। সো আমি এনআইডি কার্ড দিয়ে দিব, এনআইডি কার্ডটা সিলেক্ট করছি, তারপর হচ্ছে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমাকে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। সো এখান থেকে টেক ফটোতে আমি ক্লিক দিয়ে এনআইডি কার্ডের ছবিটা তুলে নিচ্ছি। এনআইডি কার্ডের ছবি তোলার জন্য আপনাকে এইখানে দেখেন নিচের দিকে নেক্সট বাটনটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করতে হবে। এখন আপনার ক্যামেরাটা চালু হবে, সো আপনি আপনার এনআইডি কার্ডের ছবিটা সুন্দর করে তুলে নেবেন। ওকে, আমি ক্যামেরা বাটনে একটা ক্লিক করছি, এখন ছবিটা কিন্তু নিয়ে নিল। সো আমি নেক্সট বাটনে একটা ক্লিক করছি। এখন এনআইডি কার্ডের প্রথমে তো দিয়েছিলাম হচ্ছে ফ্রন্টটা, এখন ব্যাক পার্টটা দিব। সো ব্যাক পার্টটা কিন্তু সে অটোমেটিক নিয়ে নিল, আমাকে ক্লিক করতে হচ্ছে না। সো এখন যে কাজটা করতে হবে, সাবমিট বাটনে একটা ক্লিক করতে হবে। এখন দেখেন এখানে আপলোডিং দেখাচ্ছে, একটু সময় লাগতে পারে। এখন দেখেন এখান থেকে বলছে আইডেন্টিটি কনফার্মেশন ইজ প্রসেস। ওকে, তার মানে হচ্ছে আমরা আবেদন করে ফেলেছি, সব কিছুই ওকে, এখন তারা এটা প্রসেসিংয়ে রেখেছে, তারা এখান থেকে যাচাই বাছাই করে দেখবে যদি আমি যে ইনফরমেশন দিয়েছি, আমি যে আইডি কার্ড দিয়েছি সেগুলোর সাথে সব মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে কিন্তু তারা আমার 960 টাকা কেটে নিয়ে যাবে, এবং আমার কার্ড তো অ্যাড করা আছে এবং প্রতি মাসে কিন্তু সেটা কেটে নিয়ে যেতে থাকবে, আর আমাকে কিন্তু ব্লুটিক ভেরিফিকেশনটা দিয়ে দিবে। আর যদি ইনফরমেশন ঠিক না থাকে তাহলে মাস্ট বি আমার টাকা নেবে না, এবং এটা কিন্তু তারা ব্লুটিক ভেরিফিকেশনটাও দিবে না। মোট কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অথেন্টিক হতে হবে, অথেন্টিক না হলে মোটেও কিন্তু আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন না। ওকে, আমার যেহেতু কাজ শেষ, এখন আমি ফিনিশ বাটন একটা ক্লিক করে দিচ্ছি। সো এখন কিন্তু কাজ শেষ। এখন কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি। ধরেন আমি যখন শুরুতেই ম্যাটার ভেরিফিকেশন অপশনে গিয়েছিলাম, যাওয়ার পরে আমার এখানে কিন্তু যে অপশনটা আসছিল, অনেকের এটা নাও আসতে পারে, কারণ আমি কিন্তু আগেই এটার জন্য আবেদন করেছিলাম। ঠিক আছে, সো আবেদনটা কিভাবে করবেন সেটার একটা ভিডিও আমি কিন্তু অলরেডি পাবলিশ করেছি, সেই ভিডিওটা আগে দেখে আসবেন। দেখে যাদের হচ্ছে এখানে সরাসরি অপশনটা এভাবে না আসবে, তাদের আগে আবেদন করতে হবে। আবেদন করার পর, কিছুদিন যাওয়ার পর, তারা প্রথমে এটাকে ওয়েটিং লিস্টে রাখবে, পরবর্তীতে যখন অ্যাপ্রুভ দিয়ে দিবে তখন কিন্তু আমার মতো এই জায়গায় এসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মূলত এইটা হচ্ছে প্রসেস, আর এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ম্যাটা ভেরিফিকেশন বা ব্লুটিক ভেরিফিকেশন পেয়ে যেতে পারেন খুব ইজিলি। গাইজ, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।